সপ্তাহে আপনি যদি আপনার পাকস্থলিকে দুটি দিন ফাঁকা রাখেন বিশ্রাম দেন আপনার স্বাস্থ্য ভালো থাকবে আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও আলোকে জীবন এখন সর্বাধুনিক বিজ্ঞান ইউরোপিয়ান বিজ্ঞানীরা যারা রিসার্চ করেছেন তারা বলেই ফেলেছেন এবং ইউরোপের একজন নোবেল প্রাইজ পেয়েছেন দু সালে জাপানের পণ্ডিত শনি শুভা যে আমি মুসলমানদের গ্রন্থ স্টাডি করেছি আমি আমিহীনভাবে বলছি ওনার এই রিসার্চের নাম হচ্ছে ইজি ফ্যাট সহজে হজম হবে একবার হাদিসের সঙ্গে পুরোপুরি মিলে গেছে সপ্তাহে আপনি যদি আপনার পাকস্তলিকে দুটি দিন ফাঁকা রাখেন বিশ্রাম দেন আপনার স্বাস্থ্য ভালো থাকবে সারা দুনিয়ায় দুশ্চিন্তাগ্রস্ত হচ্ছে ডায়াবেটিস নিয়ে আর ডায়াবেটিস কারণ হচ্ছে স্থূলতা মোটা হওয়া আর কাসকান্ত মানুষই না এখন আগে আমাদের বাপ মাঠে ভূতখানি খাটতো না আমরা তো কিছুই করি না ফলে তাদের রোগ পরি কম হতো এরকম আমরা দেহটা পুষতেছি এর কোনো খাটনি দিই না আমরা যারা লেখাপড়া করার লোক আমাদের আরও অলস হয়ে গেছে সারাদিন চেয়ারে বসতে এই এজন্য সারা বিশ্বের বিজ্ঞানীরা এখন একটাই চিন্তা কী করে ডায়াবেটিস তো দূর করা যায় এবং মানুষকে স্বাস্থ্যবান করা যায় উনি তার মধ্যে একজন তো আর ওনার এই রিসার্চের কারণে উনি নোবেল প্রাইজ পেয়ে গেছেন পার মনে করেন নাকি উনি দেখিয়ে দিয়েছেন সপ্তাহে দুদিন আপনাকে অবশ্যই পাগজতলীকে বিরাম দিতে হবে বিশ্রাম দিতে হবে কোন কোন দিন উত্তর দিচ্ছেন সোমবারে এবং বৃহস্পতিবার বলুন এটা হাদিস নাই দেড় হাজার বছর আগেই আমার রসুল এই দুই দিনই তিনি প্রতি সপ্তাহে দুদিন সিয়াম রাখতেন আমরা এটা কিছু মনেই করি না এখন এটার উপরে নোবেল প্রাইজ পেয়েছি মানে বাবা নোবেল কারোর তোর আগে আমরা নোবেল প্রাইজ পাওয়ার দরকার ছিল আমাদের রসুল নোবেল প্রাইজ দিতে হবে না কোরআন হাদিসের প্রতিটি কথা যে সত্য বিজ্ঞান তার সবচেয়ে বড় প্রমাণ দিচ্ছে অমুসলিম বিজ্ঞান হওয়া সত্ত্বেও তিনি ইসলামের এই সত্যকে স্বীকার করতে বাধ্য হয়েছেন ইহুদিরা পর্যন্ত তাদের সেখানে ট্রেনিং দেওয়ারা গোপনে কারো বলে না সিএম রাখায়। ওখানে কোনো রোগী গেলে তোমার আমাকে মাস থাকতে পারবো তো পারবো রাখে ওকে সিএম রাখা কোনো ওষুধ দেয় না ওষুধ কই হয়ে তো ওষুধ এক মাস পরে সুস্থ হয়ে যায় যাবার ছিল কিন্তু মুগ্ধ বলা যাবে না যে ইসলামের বিধান মানতেছি আমরা ঘুরে ফিরে সবাই মেনে নিতে বাধ্য হচ্ছে তাই ইসলামের সত্য চিরন্তন এবং অপরিবর্তনীয় মনে রাখবেন বিশ্বাস রাখবেন বিশ্বাস ছাড়া আপনি আগাতে পারবেন না প্রতি ব্যাপারে যদি খুতখুত খুতখুত করেন একালে যুক্তি তলাশ করেন এটা শয়তনে ধোকায় অশা মানে কি খটকা না ভিতরে খটকা সৃষ্টি করাই শয়তানের কাজ আর খটকা সৃষ্টি করলেই আপনি শেষ আর ইমান হচ্ছে বিশ্বাস কিছুটা বিশ্বাস ওই গায়ে না দেখি বিশ্বাস কোরআন হাদির সত্য বিধান এই মেনে নিলাম কেন যুগ উত্তর নেই যিনি সৃষ্টিকর্তা তিনি জানান কেন কেন উত্তর আমার জানার দরকার নেই এটি একই বলে ইমান আর অবিশ্বাসীরা তাহলে খুদমুখ করে বেশ যুক্তি দেখা যায় যুক্তি দেখা যায় নিজের যুক্তির ঘেরায় নিজে আটকে পড়ে রমজানটা এসছে রমজাহ থেকে কেন মাটি পুড়ে যাচ্ছে না এখন এই যে মাটি পুড়ে যাওয়া থেকে লক্ষ্য করে ওরা রমজান শব্দটা নিয়ে আসছে আলেপ নুন জায়দাদান হওয়াতে বেশি বেশি পড়ে কিসের রমজান মাসে এক মাস এক কাজ করাতে এবং মরের সমস্ত পাকাস্থলীটা অথবা রমজান মাসে একজন মুসলমান অন্যায় কাছ থেকে দূরে থাকে অন্যায় কাছ থেকে দূরে থাকাটা বড় কঠিন বিষয় আমি যদি একটু ঘুষ খাই আমি এত লাভ পাবো কিন্তু সে খাবে না এই যে নিজের ভেতরের লোভকে পুড়িয়ে দেওয়া চালিয়ে দেওয়া এটারও কারণে এর নাম রমজান আমরা সেটা অনেকে পারি না বিষয়গুলো আমাদের খেয়াল করা উচিত রমজান মাস্টার কেন রমজান নাম হলো